সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছিলাম যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট এখানে মেসেজ দিচ্ছিলো যে অ্যাসাইনমেন্ট নিয়ে যেন কাজ করি যার কারণে আমরা প্রথম দিক থেকে অ্যাসাইনমেন্টের কাজগুলো করিনি কিছু কারণে কারণ আমাদের কাছে মনে হয়েছে অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা পার্সনের নিজস্ব বিষয় যার কারণে আমরা আসলে ওইভাবে কাজ করিনি তো যেহেতু অনেক বেশি মেসেজ রিকোয়েস্ট পাচ্ছিলাম যার কারণে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটা কেমন ধরনের হতে পারে তো চলুন এই যে দু হাজার বাইশের অ্যাসাইনমেন্টে আমাদের অ্যাসাইনমেন্টের টপিকস দেওয়া আছে অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিত করণ এখানে আমাদের চারটি প্রশ্ন দেওয়া আছে তো এইটা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে আমাদেরকে দিতে হবে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এটা এরপরে আমাদের চারটা প্রশ্ন দেওয়া আছে যে অপরিচিত গল্প অনুসরণে কল্যাণের সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ় চেতা মনোভাবের পরিচয় অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর সম্ভাব্য জীবন তৃতীয় নম্বর বলা আছে বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা জানা একজন নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করা পঠিত গল্প এবং চেনা ঘটনার প্রেক্ষিতে নারীর চলার পথে সহায়ক ভূমিকাগুলো আলোচনা করতে বলা হয়েছে তো আমরা প্রথম প্রশ্নটা নিয়ে একটু আগাই বলা আছে অপরিচিত গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ় চেতা মনোভাবের যে পরিচয় সেটা দেখাতে বলা হয়েছে প্রথমে বলে রাখি এখানে মোট দুইটা জায়গা আছে যে দুইটার জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে কল্যাণীর সংকটটা কি এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার যে দৃঢ়চেতা মনোভাব ছিল সেই মনোভাবের ক্ষেত্রে তিনি কী কী করছেন সেই দুইটা জিনিস নিয়ে আমাদেরকে এখানে আলোচনা করতে বলা হয়েছে তো প্রথমতই কল্যাণীর যে সংকট ছিল তার মধ্যে সংকটগুলো আমরা একটু দেখে নিই প্রথম সংকট ছিল যে কল্যাণীর বয়স বেশি বয়স বেশি যেহেতু সেই সময় প্রচলিত নিয়ম ছিল যে আট বছরের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে হবে কিন্তু কল্যাণীর বয়স পনেরো হলেও তার বিয়ে হয়নি বিধায় বরপক্ষ অর্থাৎ অনুপমের পরিবার মনে করে যে হয়তো কন্যার বংশের বা পরিবারের কোনো দোষ ত্রুটি আছে একটি লাইনের মাধ্যমে মেয়ের বয়স বেশির কারণ অসন্তুষ্ট হয়েছে বোঝা যায় সেটা হচ্ছে মামার উক্তিটার মতো এরকম ছিল অর্থাৎ মামার উদ্দেশ্যে এটা বলা হয়েছিল যে মেয়ের বয়স পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল আমরা এখানে ডিফারেন্স কালি ইউজ করার চেষ্টা করেছি অ্যাসাইনমেন্ট যত বেশি সুন্দর হয় মার্কিংয়ের পার্সেন্টেজটা তত বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে আমি বলবো যে নীল কলমগুলো ব্যবহার করাটা খুব বেশি দরকারি যেমন হচ্ছে এই প্রশ্নটাকে আমরা যদি নীলকালি বা সবুজ কালী যে কোনো একটা কালি ব্যবহার করে লিখি তারপর হচ্ছে সংকটসমূহ নীলকালী দিয়ে তারপর কল্যাণীর বয়স বেশি এটা একটা পয়েন্ট এটা নীলকালি দিয়ে এবং যেটা হাইলাইট করার মতো কোনটার মাধ্যমে আমরা প্রকাশ পাচ্ছি যে কল্যাণীর বয়স বেশি যেমন মেয়ের বয়স পনেরো তাই শুনে মামার মন ভালো হলো এটা নীলকালি দিয়ে করাটা বেশি ভালো হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যৌতুক বা পণ প্রথা যেহেতু মেয়ের বয়স বেশি তাই পনের বা যৌতুকের অঙ্কটাও বেশি বাবার ঘরের মা মরায় একমাত্র মেয়ে হওয়ার কারণে মেয়ের বাবা কোনো কিছু দিতে কার পণ্যবোধ করেননি কিন্তু মামার অতিরিক্ত লোভ এবং কিছু সঠতা বোকামি এই জিনিসগুলোর কারণে আসলে শেষ পর্যন্ত অনুপম এবং কল্যাণের মধ্যে বিয়ে হয়নি অর্থাৎ এখানেই বিপত্তিটা ডেকে আনে এখানে একটা উক্তি দিতে পারেন যে স্বর্ণ মাপার জন্য কে নিয়ে বসেছিল ওই উক্তিটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন বাবার সাময়িক অর্থসংকট যেহেতু এই ঘরের এক সময় লক্ষ্মীর ঘর ছিল বলা যায় অর্থাৎ হচ্ছে প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন ধনতলতে পরিপূর্ণ একটি পরিবার ছিল বাবুর কিন্তু সময়ের সাথে সাথে বাবু এবং তার তা বাবুও তার অর্থ হারাতে থাকেন যার কারণেই নিজভূম ছেড়ে তিনি পশ্চিমে এসে বসবাস শুরু করেছিলেন তো এই কথাটারও একটা উক্তি আছে যে লক্ষ্মীর ঘর ছিল ঘরটির তলায় কিছুটা পড়ে আছে এবং তাই উপর করিয়া দিতে প্রস্তুত মেয়ের বাবা এই উক্তিটাও এখানে দিয়ে দিতে পারেন এরপরে বিয়ে ভেঙে যাওয়ার জন্য একটা নারীকে দোষ দেওয়া হয়ে থাকে নারীর কলঙ্ক হিসেবে গণনা করা হয়ে থাকে যেহেতু এখনো সমাজ ব্যবস্থায় একটি নারীর বিয়ে ভেঙে যাওয়াতে নারীকেই দোষারোপ করা হয় সেখানে জারি দোষ হোক না কেন তাই বলা যেতে পারে কল্যাণীর বিয়েতে তাই বলা যেতে পারে কল্যাণীর বিয়ে না হওয়া বা কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়া তার জন্য একটি সংকটস্বরূপ যেহেতু হিন্দু ধর্ম মতে নারীদেরকে বিয়ের একটি নির্দিষ্ট সময় বা লগ্ন পেরিয়ে গেলে সেই মেয়েটির আর কখনো বিয়ে হয় না এই জন্য কল্যাণী পরবর্তীতে ওই রেওয়াজটাকে হয়তো বা প্রাধান্য হিসেবে ধরে নিয়েই তিনি আর বিয়ে করেননি এরপর আসবো যে দৃঢ়চেতা যে মনোভাবগুলো ছিল সেগুলো কী কী ছিল কল্যাণী শিক্ষিত হয়ে নারী সমাজের শিক্ষায় বা নারী শিক্ষায় ব্রতি হন কল্যাণী নিজে যেহেতু শিক্ষিত হয়েছিলেন বাবার ইচ্ছায় তাই পরবর্তীতে তিনি নিজেও চেয়েছিলেন মেয়েদের শিক্ষিত করে সমাজের অগ্রগতি সাধন করা এবং পরবর্তীতে দেশমাতৃকার সেবায় ব্রতি হওয়া একজন অশিক্ষিত ব্যক্তির চায়ে একজন শিক্ষিত ব্যক্তির পক্ষে দেশের সেবা করা অনেক বেশি সহজ হয়ে যায় একজন শিক্ষিত মেয়ে হিসেবে কল্যাণী যদি নারী শিক্ষার কাজে ব্রতী হন হয়েছেন তাহলে তার মাধ্যমে সমাজ এবং দেশের উপকার সম্ভব তো এটা ছিল তার দৃঢ়চেতা মনোভাব তো এই অংশটুকু প্রথম প্রশ্নের উত্তর আমরা দ্বিতীয় প্রশ্নটার দিকে যদি তাকাই দ্বিতীয় প্রশ্নটা বলা আছে অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণী সম্ভাব্য জীবন ইতিবাচক ভূমিকার কথা বলা হচ্ছে এটা মূলত এরকম যে আমরা একটা মুভি বা কোনো কিছু দেখার পরে বলি না যে ইস ভিলেনটা যদি এরকম না করতো তাহলে এরকমভাবে হতো তো এই ধরনের যে আচরণগুলো যদি ইতিবাচক হতো তাহলে সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটে পারতো সেটা তো কোন কোন বিষয়গুলো ইতিবাচক হতে পারত অনুপম নিজের বুদ্ধি জ্ঞান জ্ঞানশক্তি বা উপলব্ধির মাধ্যমে মামার যে শটতা বা বোকামি এটার প্রতিবাদ করলে বিবাহ ঠিক মতোই সম্পন্ন হতো অনুপমের মা যেহেতু নিজে নারী তো কল্যাণীর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালে মা মরা মেয়ে কল্যাণী শ্বশুরবাড়িতে বাড়িতে নিজের মাকে পেত এবং সেই সাথে মায়ের আদর ভালোবাসাও পেত কল্যাণীর বাবা যদি অনুপমের মামার যে আচরণ সেটাকে যদি সামান্যতম পাশ কাটিয়ে যেত যে যেহেতু যৌতুক দিতেই হচ্ছে তাদের নির্বুদ্ধিতার জন্য যদি তাহলে আমার মেয়েটার জীবনটা আসলে কি হবে যদি এই ধরনের চিন্তা ভাবনা করতো তাহলে সেক্ষেত্রে কল্যাণী একটি সুন্দর জীবন পূর্ণাঙ্গ পরিবার এবং নিশ্চিত পেয়ে যেত ভূমিকা যদি ইতিবাচক হয় তাহলে যৌতুক প্রধান নামে কন্যাপক্ষ কল্যাণীর পরিবারকে কষ্টের সম্মুখীন হতে হতো না কল্যাণী অনুপমের যে অপারগতা ভুল সেই জিনিসগুলো যদি ক্ষমা করতে পারতো তাহলে অনুপম এবং কল্যাণীর জন্য জীবনটা আরও বেশি সুখকর হতে পারত যে জিনিসটা বলা হয়েছে শেষ পর্যন্ত তিনি অনুপম কল্যাণীর বাবার কাছে গিয়েছেন বাবাকে মানাইতে পারছেন কিন্তু মেয়েকে মানাইতে পারেননি সো ওই জিনিসটাকেও উল্লেখ করে বলা যেতে পারে যে যদি কল্যাণী অনুপমের ভুলটাকে ক্ষমা করে দিতে পারতো তাহলেই সেক্ষেত্রে অন্যরকম একটা জীবন পেতে পারত। অতএব বলা যেতে পারে অনুপম ব্যক্তিত্ব সম্পন্ন হলে এবং অন্যরা যদি আরেকটু সচেতন ও শিক্ষিত হলে মা হারা কল্যাণী একটি সুন্দর পূর্ণাঙ্গ পারিবারিক জীবন পেতে পারত এটা ছিল দুই নং প্রশ্নের উত্তর এর সাথে সাথে আপনারা আরও কিছু পয়েন্ট অ্যাড করে দিতে পারেন ইচ্ছা করলে যে কার কার আচরণটা কেমন হলে আসলে এই জিনিসটা ঠিকঠাক মতন সম্পন্ন হতে পারত। এরপরে বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা জানা একজন নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করা হলো আমি একজন মেয়ের নাম দিয়েছি আপনারা অবশ্যই এই নামটাকে চেঞ্জ করে অন্য যে কোনো একটা নাম দেবেন অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা থেকে আমার দেখা তো আমি বলছি যে রাবেয়া পিতৃহীন পরিবারের বড় মেয়ে পড়াশোনার মাধ্যমে নিজের এবং পরিবারের অভাব অনটন দূর করতে চেয়েছিল। কিন্তু সমাজের চাপে এবং জ্যাঠার পরামর্শে অল্প বয়সে বিয়ে দিতে হয় রাবেয়াকে এর সাথে যুক্ত হয় শ্বশুরবাড়ি কর্তৃক কর্তৃক যৌতুকের জন্য চাপ দুঃখের নদী পেরিয়ে যেন মনে হয় কষ্টের সমুদ্রে উপনীত হয় রাবেয়া সো এই জায়গাটাতে প্রতিবন্ধকতা কী কী মেয়েদের জন্য যৌতুক নারীদের সামাজিক অবস্থানকে খাটো করে তোলে এটা আমরা সবাই জানি যে যৌতুকের জন্য একটা মেয়ে শিক্ষিত হোক আর যাই হোক না কেন তাকে শেষ পর্যন্ত বিয়ে দেওয়ার জন্য যৌতুকের প্রয়োজন হয় যৌতুক দিতেই হয় দ্বিতীয়ত হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা নেই জন্য নারীরা আত্মনির্ভরশীল হতে পারছে না কোনো অবস্থাতেই যেহেতু নিজের সিদ্ধান্তটা নিজেরা নিতে পারে না পুরুষতান্ত্রিক মনোভাব এবং সমাজের রক্ষণশীল মনোভাব নারীর অগ্রগতির প্রধান অন্তরায় নারীর জন্য শিক্ষার অধিকারকে ছোট করে দেখা হয় সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার মেয়েদের চলার পথে বিঘ্ন ঘটায় এবং বেশ শিক্ষিত মেয়ে ভালো নয় এই ধরনের যে ধারণা সেটা সমাজকে পিছিয়ে দিচ্ছে এছাড়াও আপনারা এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন যেমন হচ্ছে বলতে পারেন যে শিক্ষিত মেয়ে চাকরি করার জন্য বাহিরে সারাদিন ঘুরে বেড়াবে সো এটা পরিবার মেনে নিতে পারে না বা একটা কর্মজীবী মহিলাকে পরিবার মেনে নিতে পারে না বা শ্বশুরবাড়ির লোকদেরকেও কথা শুনতে হয় যে মেয়ের কামাই খায় এই ধরনের বিষয়গুলো আসলে সমাজকে পিছিয়ে নেয় এরপরে লাস্ট প্রশ্ন যেটা বলা আছে পঠিত গল্প ও চেনা ঘটনার প্রেক্ষিতে নারী চলার পথে কি কি জিনিস সহায়ক ভূমিকা পালন করতে পারত সেক্ষেত্রে আমরা বলতে পারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার আছে নারী অর্ধেক তার নর তো পঠিত গল্পে কল্যাণী এবং উল্লেখিত যে ঘটনাটি আমরা উপস্থাপন করেছি রাবেয়া সামাজিক প্রথা কুসংস্কার পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার শিকার যদি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে সমাজের উন্নতি সাধন সম্ভব নারী শিক্ষার প্রসার ঘটনার মাধ্যমে সমাজের অগ্রগতি সম্ভব এক্ষেত্রে সহায়ক ভূমিকাগুলো কি কি হতে পারে সেগুলো যদি আমরা একটু দেখে নিই কল্যাণী বা রাবিয়ার মতো মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে নারী উন্নয়ন সম্ভব নারীর শ্রম এর সঠিক মূল্যায়নের মাধ্যমে আত্মমর্যাদা সম্পন্ন করা সম্ভব কর্মের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীর উন্নতি করা সম্ভব সামাজিকভাবে নিরাপত্তা দানের মাধ্যমে নারীদেরকে এগিয়ে নিতে হবে কর্মক্ষেত্রের নিরাপদ পরিবেশ তৈরির মাধ্যমে নারীকে এগিয়ে নেওয়া তো আমরা বলতে পারি যে উদার সমাজ ব্যবস্থার পারে নারীকে সমাজে প্রতিষ্ঠিত করতে এই সহায়ক ভূমিকাগুলো যদি থাকে তাহলে যে কোনো মেয়ে তার চলার পথটাকে আরও বেশি সহজ আরও বেশি প্রাঞ্জল এবং করতে পারে আর তার সাথে সাথে সমাজের উন্নতি সাধন করতে পারে এই ছিল চারটি প্রশ্নের সমাধান আমরা দ্বিতীয় সপ্তাহের সমাধানগুলো নিয়েও আলোচনা করব যদি সম্ভব হয় আপনার এইচএসসি এর যারা শিক্ষার্থী আছে ভাই বোন যারাই আছে না কেন তাদের কাছে যদি এই ভিডিওটিকে শেয়ার করেন তাহলে তারা একটু হলেও অন্তত উপকার পাবে আমরা লাস্টে চলে এসেছি একটা কথা মনে রাখবেন অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য শিক্ষার্থীর নিজ অধ্যয়নকে বিবেচনা করে মূল্যায়ন করা আমরা কিছুটা সাদৃশ্যপূর্ণ উত্তর প্রদানের চেষ্টা করেছি নিজ থেকে এর উত্তর করলে তোমরা নিজেরাই আরো বেশি উপকৃত হবে ধন্যবাদ সবাইকে